গুড মর্নিং এভরিওয়ান, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ঠাকুরের আশীর্বাদে বা তোমাদের আশীর্বাদে ভালো আছি। তারপর সামনে দুর্গাপুজো, তার আরও আনন্দে আছি। তো আর বেশি দিন নেই, মাত্র আছে আর 7-8 দিন আছে। তো আর আমরা যাচ্ছি একটু কামারপুকুর, কামারপুকুর একটু কেনাকাটা আছে, কেনাকাটা করতে যাচ্ছি। আর তোমাদের দাদাভাই যাচ্ছে, সমু যাচ্ছে। ও দাদাভাই যায় না, সে পড়তে গেছে, এখন সে যাবে না আমাদের সাথে। সকালে যা কাজ আছে সব কাজ সারা হয়ে গেছে আমাদের, আর পুজো করাও হয়ে গেছে। যে পুজো করাও হয়ে গেছে, তোমাদের দাদাভাই আর সমু মুড়ি খেয়ে নিয়েছে, আর আমার খাওয়া হয়নি। দেখি রাস্তায় যদি পারি তো খেয়ে নেব। আর রান্নাবান্না করছি না, যদি রামকৃষ্ণ মন্দিরে যাই তো সেখানে যদি খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, তো এখন তো লকডাউনের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই। যদি খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে তো ভাবছি ওখানেই খাওয়া দাওয়া করবো। তো দেখি তোমাদেরকে কতটা কী দেখাতে পারি। তো চলো আর বেশি কথা বলছি না, আমরা বেরিয়ে পড়ি, তারপর আবার কথা হবে। হাই হাই নিয়ে বেরিয়েছে, ওর কাজের জন্যই যাওয়া। ও যাবে যাবে বলতে আমিও বললাম তাহলে আমিও যাবো, আমারও কাজ আছে, ওই জন্য বেরিয়ে পড়েছি। তো খাতাপত্র কী হয়েছে কী জানে, খাতাপত্র দেখছে, দেখে যাবে। রাস্তা উঠে গেছি, আপনি নিয়ে যে 8 ঘন্টা পরে খান, তার একটা আপনি না আমরা যেই খেয়েছি মানে
আনতে পাঠাবো, দিয়ে দেবে এই আসলাম। এসে ফ্রেশ ট্রেশ হয়েছি, হয়ে একটু বসেছি পাখার তলায়, আর নিয়ে আসছি বিরিয়ানি। তিন প্লেট বিরিয়ানি নিয়েছি, আর এক প্লেট হচ্ছে সবজি ভাত নিয়েছি। আর সেই কামারপুকুরেতে রেস্টুরেন্টের কাছে দাঁড়িয়েছিলাম খাবো বলে, কিন্তু খাওয়া হয়নি। হ্যাঁ, তোমাদের দাদাভাই বকাবকি করছে আমাকে যে তুমি খেলে না কেন, আমি ওই রেস্টুরেন্টের দাম বেশি নাই ওই জন্য খাইনি, তো খাওয়া হয়নি। যাই হোক, বিরিয়ানি নিয়ে চলে আসছি, তো এবার খাওয়া দাওয়া করবো সবাই মিলে। আর রান্নাবান্না তো করে যায়নি, আর করতে হলো না, এবারে খেয়ে দিয়ে রেস্ট নেবো বরং। তো চলো খাবো, যখন তোমাদের কাছে সে অবশ্যই শেয়ার করবো। তোমরা দেখেইছো তো রান্না খুব সুন্দর হয়েছে, বিরিয়ানিটাও খুব সুন্দর হয়েছে। আর সবজি ভাত নিয়েছিলাম, সবজি ভাতে তো সব সবজিগুলোই রান্না ভালো হয়েছে। ডাল হয়েছিল, একটা শাগের তরকারি হয়েছিল, পটল সয়াবিন টয়াবিন দিয়ে একটা তরকারি হয়েছে, আর কি আর কিছু না। রান্না খুব ভালো হয়েছে, তোমরা যদি কেউ খেতে চাও তো চলে যাবে রামনিমনপুর বাইপাসের কাছে রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্টেই খাওয়া দাওয়া হয়, এমনকি ডেলিভারিও দেয় ওরা, কোনো অসুবিধা নাই। যদি পুজো টুজোর সময় খেতে চাও তো ওখানে অর্ডার দিতে পারো, আমরাও দেবো বলে এসেছি। তো চলো, আর বেশি কিছু বলছি না, আর অনেক কিছু কেনাকাটা করে এনেছি, সেগুলো বিকালে দেখাবো, এখন একটু রেস্ট নিয়ে নিই, কেননা যা রোদ, রোদেতে একদম হাত সিদ্ধ হয়ে গেছি আর ক্লান্তও লাগছে। তো একটু রেস্ট নিই, নিয়ে আবার বিকেলবেলা তোমাদের সাথে কথা বলবো। তো চলো, তো বিকেলের পর থেকে ভিডিওটা শেষ করিনি, আজকে আবার শুরু করছি। তো কালকে কী কারণে শুরু করিনি সেটা বলছি, বাবু ফোনটা নিয়ে চলে গেছিলো পড়তে, ওর কি দরকার ছিল ওই জন্য নিয়ে গেছিলো, ওই জন্য আর ভিডিওটা করতে পারিনি। আর বিকেলবেলা আসলো আমার দাদা বৌদি ডাক্তার দেখাতে, তো ডাক্তার দেখিয়ে এসে আমাদের ঘরে দেখা করতে গেছিলো, তারপর মেঘও ধরেছে, মেঘটা ধরার পর তাড়াতাড়ি করে সব কাজ সারা, জল তোলা হয়েছে, ঘরের কাজ যা ছিল সেগুলো সেরেছি, সেরে টেরে দিয়ে সন্ধ্যে টন্ধ্যে দেখিয়েছি, দেখিয়ে আবার কিছু এডিটিং ছিল একটা, এডিটিং করেছি, করে টরে দিয়ে তারপরে বাবুকে আবার ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম, ওই জন্য আর দেখানো হয়নি, তেমন কিছু ছিল না বলে আর দেখাইনি। তো ওই জন্য আবার আজকে শুরু করেছি ভিডিওটা। তো আজকে দেখাবো বলতে, কালকে যে কামারপুকুর গিয়েছিলাম, কামারপুকুরে যা কেনাকাটা করে এনেছি সেগুলো দেখাবো। তো চলো, আর বেশি কিছু বলছি না। আর একটা কথা হলো যে দুর্গাপূজায় কটা নিমন্ত্রণ হয়েছে তোমাদের, কমেন্ট করে অবশ্যই জানিও। আমার কিন্তু অলরেডি একটা নিমন্ত্রণ হয়ে গেছে, আমার মামাতো দাদা বৌদি নিমন্ত্রণ করে দিয়েছে, আর বোনের বাড়ি থেকেও নিমন্ত্রণ হয়, তাদের এখনও আসেনি নিমন্ত্রণ, তো চলে আসবে শীঘ্রই। কী কী কিনেছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলে আসছি কেনাকাটা যা করেছি সেগুলো দেখাতে, প্রথমে দেখে দিচ্ছি আমি কেনাকাটা করেছি। কিনেছি একটা ব্লাউজ, প্রথমে বেরিয়ে গেছে, এটা তো হচ্ছে শাড়িটা যেটা ফলস পাড়া পিকো করতে দিয়েছিলাম সেটাই আজ কালকে নিয়ে আসছি, সেটা হচ্ছে সেই শাড়িটা। আর এই একটা ব্লাউজ নিয়েছি লাল কালারের, হ্যাঁ পিঠটা এরকম কাটা, এরকম গোল, আর হচ্ছে সামনের দিকটা হচ্ছে মানে গোল গোল কাটিং, ঠিক আছে। আর গ্লাস হাতা, গ্লাস হাতা ফিতে, হ্যাঁ। আর এনেছি একটা বাবুর জামা, জামাটা খুলে দেখেছি জামাটা একটু বড় হয়েছে, এই জামা, জামাটা একটু কাটিং করতে হবে, বাবুর জামাটা একটু বড় হয়েছে, এটা কাটিং করতে হবে, কালকে খুলে দেখেছি পরিয়ে, তো এটা কাটিং করব। হ্যাঁ, আর শুনেছি আর এনেছি দুটো প্যান্ট, হ্যাঁ একটা হচ্ছে বাবুর এরকম প্যান্ট এরকম নিয়েছি, এর হচ্ছে ছেঁড়া জিন্স,
ছেঁড়া জিন্স, এই যে একটু ছেঁড়া আছে এরকম। বাবুর একটা নিয়েছি আর ওর বাবার একটা নিয়েছি, এই যে ওর বাবার হচ্ছে এই একটা প্যান্ট, হ্যাঁ জিন্সেরই কটন জিন্স আর কি, এই একটা প্যান্ট নিয়েছি। হ্যাঁ পুজোর মার্কেটিং সবই সারা, আর ব্লাউজ পিসটা করিনি, এখন তো দুর্গা পুজো মানে এখন মানে দেরি হবে আর দিবেও না, ওই জন্য এখন করিনি, তো পরে বানিয়ে নেবো, এই যে ব্লাউজ পিসটা পরে বানিয়ে নেবো। আর এবছর অনেকদিন পর এবছর যাচ্ছি মামা বাড়ি, যাবো বলে পরিকল্পনা করেছি, কেননা আমার মামা বাড়িতে আদি মানে আদি পুজো যাকে বলে, তাদের জমিদার ফ্যামিলি তো তাদের আগে আদি পুজো, তো বিয়ের আগে গেছি আর বিয়ের পর থেকে যাইনি, অনেক বছর যাইনি পুজোতে, তো এবছর যাবো ভাবছি, দেখা যাক কী হয়, কেননা যাবো বললে আশা করলে যাওয়া হয়নি, তো এখন আশা করছি না, যাবো আশা করেছি, তো যখন যাব তখন শেয়ার করবো তোমাদের কাছে সব কিছু। তো চলো, এই ছিল আমার কেনাকাটা, যে মাইকটা নিয়েছি কেন বলো তো, রাস্তার ধারে বাড়ি তো সব সময় শব্দ, গাড়ি ঘোড়া যাওয়ার শব্দ, সে মানে আমার কোথায় শুনতে পাওয়া যায়নি এক এক সময়, ওই জন্য এই মাইকটা নিয়েছি। আর একটা স্ট্যান্ড নিয়েছি, স্ট্যান্ডটার আবার সে হ্যান্ডেল একটা থাকে না, হ্যান্ডেলটা ভাঙা, দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও ফোনটাকে খুলে নিই, স্ট্যান্ড থেকে খুলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে স্ট্যান্ডটা কিনেছি, এই যে আমার পুকুর থেকেই নিয়েছি, মোবাইল ইন্ডিয়া, এই ওই ফোনটাও নিয়েছিলাম আর এই স্ট্যান্ডটাও নিয়েছি। তো স্ট্যান্ডটা কী হয়েছে বলো তো, একটা যখন দেখালো সেকেন্ডটার, এই যে এখানে যে রাবারটা দেওয়া থাকে সেই রাবারটা উঠে যাচ্ছিলো, ফোনটা যখন সেটিং করছি সেটা চিটে যেয়ে উঠে আছে, তাহলে ভাবলাম ওইটা ভাঙা টাঙা আছে সেটা পাল্টিয়ে, আর একটা ছিল এটা, এটা ছিল আর কি তার ভিতরে, তো সেটাকে রেখে দিয়ে এইটা নিয়েছি, এইটা আর খুলে দেখিনি, বাড়িতে এসে দেখছি না এটা ভাঙা, এখানে যে একটা থাকে না এটা ভাঙা, তো আর ফেরত দিবে না, যা হয়েছে হয়েছে, কিছু তো করার নেই, তো এখান থেকে তো ধরে ঘোরানো যায়, এরকম করে ঘোরানো যায় তো তোমাকে জানো, তো এটি হয়েছে ভাঙা। তো যাই হোক, এই ছিল আমার আজকে কেনাকাটা, তো আর বেশি ভিডিওটা কন্টিনিউ করছি না, আর বেশি কিছু রান্না করবো না, কেননা মাছের ঝোল আর ভাত করবো আর একটা তরকারি করবো, সিম্পল রান্না করবো, মাছের ঝোলটা মশলা টশলা বেশি দেবো না, আদা রসুন দেবো না, শুধু পেঁয়াজ দিয়েই করবো, তো আজকে দেখাচ্ছি না তোমাদেরকে রান্নাটা, অন্য দিন দেখাবো, তো আর বেশি বড় করছি না ভিডিওটা, এখানেই শেষ করছি, পরের দিন তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।